নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপসে এখন আমরা জ্যোতিষশাস্ত্রটি সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করছি, কিছুটা বোঝার চেষ্টা করছি এবং আমরা এখন ভাব বিচারের সূত্র নিয়ে আলোচনা করছি। ভাব বিচার কীরকমভাবে করতে হয় তার জন্য যে সমস্ত বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতেই হবে, বিশেষ করে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলি আমাদেরকে মাথায় রেখে তবে কিন্তু আমরা ভাব বিচার করতে পারবো। অর্থাৎ ভাব বিচার করা মানে একজন জাতকের জন্মছক থেকে তার বিভিন্ন রকমের বিষয়কে আমরা কিভাবে সুন্দরভাবে তুলে আনতে পারবো এবং তার ভেতরে কতটা সমস্যা আছে বা তা সেটি কতটা সুন্দরভাবে প্রকাশ পাবে জাতকের কাছ থেকে, এই বিষয়গুলি হচ্ছে আমরা এই বিষয়গুলিকে বলা হয় ভাব বিচার। এবং এই বিষয়গুলি অর্থাৎ একজন জাতকের জন্মছকের পর্যবেক্ষণ করে তাকে বিচার বিশ্লেষণ করা এবং সুন্দরভাবে তাকে তার সমস্যাগুলিকে বোঝানো বা সমস্যাগুলিকে খুঁজে বার করে তার যে সলিউশন, এইগুলোকে যে আমরা দেখি, একজন জ্যোতিষী যে দেখেন, সেই দেখার পেছনে কিন্তু অনেক রকমের সূত্র কাজ করে, অনেক রকমের কিন্তু প্রসেসিং আছে বিষয়গুলির ভেতরে। বিভিন্ন প্রসেসের মধ্যে থেকে কিন্তু আমরা একজন জাতকের জন্মছক বিচার করে থাকি এবং একজন জাতকের জন্মছক বিচার করতে গেলে পরে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে খুব শক্ত মজবুতভাবে কিন্তু আমাদেরকে জ্ঞান রাখতে হবে। যেহেতু আমরা ইউটিউবসের মধ্যে প্রোগ্রাম আমি করছি এবং আপনারা দেখছেন, তো ইউটিউবসের মধ্যে তো সমস্ত কিছু শেখা যায় না, তবুও আমি কিছুটা শেখাবার চেষ্টা করছি আপনাদেরকে, কারণ আপনারা অনেকেই আছেন যারা দূর দূর প্রান্তে থাকেন এবং জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা বোঝার চেষ্টা করেন কিন্তু হয়তো কোথাও একটু কঠিন লাগে আপনাদের। তাই আমি সরল ভাষায়, সহজ ভাষায় বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আজকে আমরা এই ভাব বিচারের মধ্যে আরও একটি বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট যে পার্ট সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ সেটি হচ্ছে কে, আমরা পেছনে দেখতে পাচ্ছেন বোর্ডের মতো আমি লিখে রেখে দিয়েছি, নবাংশ কুণ্ডলী। প্রচণ্ড ফেমাস একটা কুণ্ডলী বলা যেতে পারে নবাংশ কুণ্ডলী। ফেমাস কথাটা হয়তো ভুলভাবে প্রয়োগ করলাম, এটা বলা উচিত নয়। ব্যাপারটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই নবাংশ কুণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি কিন্তু পার্ট জ্যোতিষের জন্মছকের পর্যবেক্ষণের ক্ষেত্রে এই নবাংশ কুণ্ডলী। নবাংশ কুণ্ডলী আসলে কী কাজ করে, নবাংশ কুণ্ডলী আসলে কী কাজ করে, আমরা যখন স্বরবর্গ নিয়ে আলোচনা করেছিলাম, স্বরবর্গ নিয়ে যখন আমরা শিখেছিলাম, তখন যারা আজকে আমার অনুষ্ঠান প্রথম দেখছেন তারা আমার চ্যানেলে গিয়ে আমার ভাব বিচারের জ্যোতিষের বিভিন্ন ক্লাসের মধ্যে দেখবেন স্বরবর্গর একটা অনুষ্ঠান আমি দিয়েছি, সেখানে নবাংশ কেমন করে তৈরি হয় সেইটা নিয়ে আমি ওখানে আলোচনা করেছি, সেটা নিয়ে শেখাবার চেষ্টা করেছি। নবাংশ মানে হচ্ছে যে একটি রাশিকে একটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি এবং 30 ডিগ্রি অর্থাৎ একটি রাশিকে 9 ভাগে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এক একটি ভাগে পড়বে 3 ডিগ্রি 20 মিনিট করে। অর্থাৎ সেই সিস্টেমটা আপনারা দেখে নেবেন পেছনে গিয়ে এবং সেখান থেকে আমরা নবাংশ কুণ্ডলী বার করি। অর্থাৎ একটি রাশির 9 ভাগের 1 ভাগ হচ্ছে নবাংশ। তো এই নবাংশ কুণ্ডলীটি কীভাবে কাজ করে, কী করতে হয় এই নবাংশ কুণ্ডলী সম্পর্কে, এটা কিছুটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এটার কিন্তু বোঝানোটা এতটা সহজ নয়, এটা কিন্তু একজন আপনি যদি রপ্ত করতে চান নবাংশ কুণ্ডলী, আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, জ্যোতিষের মধ্যে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, কারণ এটা কিন্তু খুব সহজ নয়। কিন্তু তবুও আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব বিষয়টা কী। তবে আমরা প্রথম থেকে আজ অবধি একটি কথাই, যেই সমস্ত বিচারগুলো যেই সমস্ত সিস্টেমগুলো শিখছি সেই সমস্ত সিস্টেমগুলির মধ্যে আমি কিন্তু বারবার ধরে একটি কথা বলে আসছি যে জ্যোতিষের মূল যে স্তম্ভ এইটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি স্থান কাল পাত্র, অর্থাৎ জন্মভূমি বা দেশ, সময় এবং পরিবার, এই 3টে বিষয়ের ওপরে কিন্তু জাতকের জন্মছকের প্রচণ্ড পরিমাণে ডিপেন্ড করে। অর্থাৎ জন্মভূমি বা দেশ, অর্থাৎ আমি আগে আলোচনা করেছিলাম আপনাদের কাছে যে বিভিন্ন দেশে একই জন্মছক যদি হয় কোনো একটি জাতকের, সেটা কলকাতার মধ্যে যদি হয় সেটা এক বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি হয় সেই জাতকের জন্ম, তার ওই ওয়েস্ট বেঙ্গলে জন্ম হওয়ার জন্য তার কিন্তু একরকমের নেচার বা স্বভাব হবে, আবার সেই জাতকটা ওই একই সময়ে একই
জন্মছক নিয়ে যদি সে আমেরিকায় জন্মগ্রহণ করে, তার কিন্তু জীবনযাত্রা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু জন্মভূমি বা দেশ, সময় এবং পরিবার, পরিবার কথাটাকে আমি একটুখানি খুলে একটু বড় করে দিয়েছি, অর্থাৎ আমরা স্থান কাল পাত্র যেটাকে বলে থাকি সেখান থেকে আমি পরিবারের জায়গাটাকে বলছি। পরিবার কিন্তু জন্মছকে খুব ইম্পর্টেন্ট, এই পরিবারকে ইন্ডিকেট করে লগ্ন, বিশেষ করে যে জাতক কোন পরিবেশে জন্মগ্রহণ করেছে, কোন পরিবারে জন্মগ্রহণ করেছে, এটা কিন্তু জাতকের লগ্ন ইন্ডিকেট করে। আপনারা হয়তো সহজেই বুঝে যাবেন না বিষয়গুলি, আপনাদেরকে লেগে থাকতে হবে এই বিষয়গুলির মধ্যে। আমি অবশ্যই যখন জন্মছক নিয়ে আলোচনা করবো এই বিষয়গুলিকে পরিষ্কার করার চেষ্টা করব। এর সঙ্গে সঙ্গে এই তিনটি তো লাগবেই, এর সঙ্গে সঙ্গে জ্যোতিষের একটি জন্মছক বিচার করতে গেলে পরে যেটি আরও দুটো জিনিস বিশেষ করে লাগে বলে আমার মনে হয়, সেটি হচ্ছে বাস্তবিক জ্ঞান। আপনার যদি বাস্তবিক জ্ঞান না থাকে আপনি কিন্তু জ্যোতিষের কোনো জন্মছক বিচার করতে পারবেন না। এই বাস্তবিক জ্ঞান শুধুমাত্র আপনাকে, বাস্তবিক জ্ঞান রাখতে গেলে পরে কিন্তু আপনাকে অবশ্যই বাস্তবিক জ্ঞান কিন্তু আপনার পরিবেশের থেকে, আপনার বিভিন্ন যে ফ্রেন্ড সার্কেল আছে এই ফ্রেন্ড সার্কেল থেকে, বিভিন্ন রকমের যে আমরা সমালোচনা হয় বা যে বিভিন্ন রকমের যে মানুষদেরকে দেখি তাদের কথাবার্তার ধরন, তাদের জীবনযাত্রার ধরন কীরকম, তাদের সমস্যা আসলে তারা কী করে, এই যে জ্ঞান, এই জ্ঞানগুলো কিন্তু একজন জ্যোতিষীর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, তা রাখা দরকার। এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে দূরদৃষ্টিটা, দূরদৃষ্টিটা কিন্তু থাকা একটা জ্যোতিষের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দূরদৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু একজন জ্যোতিষী সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করতে পারবে না, তার ভেতরে কিন্তু কিছুটা দূরদৃষ্টি থাকা খুব দরকার। তো আজকে আমরা চলে আসবো নবাংশ কুণ্ডলীতে। নবাংশ কুণ্ডলী আসলে কী কাজ করে, অনেকেরই এই প্রশ্নটা আছে যে নবাংশ কেমন করে বিচার করতে হয়, নবাংশ থেকে আমরা কী কী দেখব, নবাংশ কখন আমরা প্রয়োগ করব। আমরা প্রত্যেকটি জন্মছক বিচার করার ক্ষেত্রে সব সময় নবাংশ প্রয়োগ করব, নবাংশকে ছাড়া কিন্তু আমরা সম্পূর্ণ কোনো সঠিক যে পরামর্শ একজন জাতককে কিন্তু দিতে পারব না, আমাদের কিন্তু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। নবাংশ কুণ্ডলী থেকে গ্রহের বলবত্তা বিচার করা হয়, অর্থাৎ গ্রহ কতটা স্ট্রেংথে আছে এটা কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে বিচার করা হয়ে থাকে। এটা বিশেষভাবে দেখতে পাওয়া যায় বা বিশেষভাবে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নবাংশ কুণ্ডলী থেকে কিন্তু গ্রহের স্ট্রেংথ বা গ্রহের বল বিচার করা হয়। সেটা কীরকম সেটা আমি আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করছি। ধরুন দেখা গেল যে কোনো জাতকের জন্মতে শনি এইখানে বসে রয়েছে, দেখা গেল জাতকের জন্মকুণ্ডলীতে শনি বসে রয়েছে এইখানে, তাহলে আমরা কি বলবো যে জাতকের শনি উচ্চস্থ হয়ে রয়েছে। কিন্তু নবাংশ কুণ্ডলীতে দেখলাম শনি এখানে চলে এসেছে, নিচস্থ হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো এই ছকটা দেখে? আমরা কিন্তু এই ছকটা থেকেই বিচার করছি, নবাংশ কুণ্ডলীতে আমরা দেখে নিচ্ছি যে এই গ্রহটা কি বল পেয়ে আছে, অর্থাৎ কতটা স্ট্রেংথ আছে। তাহলে আমরা যদি দেখি যে ন্যাটাল চার্ট, অর্থাৎ এটাকে বলা হয় D1 চার্ট, এটাকে বলা হয় D1, আর এটাকে বলা হয় D9, এটাকে বলা হয় D9 চার্ট। তাহলে আমরা যদি দেখি D1 চার্টেতে শনি উচ্চস্থ হয়ে রয়েছে আর D9 চার্টে গিয়ে শনি নিচস্থ হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা বলেই দিতে পারবো অনায়াসে যে এই গ্রহটি এখানে উচ্চস্থ হওয়া সত্ত্বেও যেহেতু নবাংশ কুণ্ডলীতে গিয়ে সে নিচস্থ হয়ে গেছে, তাহলে কিন্তু এই গ্রহটি সম্পূর্ণভাবে উচ্চস্থ ফল দিতে পারবে না। ঠিক উল্টোভাবেও হতে পারে, উল্টোভাবেও হতে পারে বিষয়টা কিন্তু উল্টোভাবেও হতে পারে। আমরা দেখি ন্যাটাল চার্টেতে শনি নিচস্থ হয়ে গেছে, অর্থাৎ D1 চার্টেতে, আর নবাংশ কুণ্ডলীতে গিয়ে শনি এখানে উচ্চস্থ হয়ে গেছে। এটা বৃহস্পতির ক্ষেত্রে হতে পারে, এটা মঙ্গলের ক্ষেত্রে হতে পারে, এটা শুক্রের ক্ষেত্রে হতে পারে, এটা কিন্তু যে কোনো গ্রহের ক্ষেত্রে হতে পারে। আমরা দেখছি D1, আমরা কিন্তু এই চারটাকে বিচার করি, আমরা কিন্তু এই চারটা দেখব গ্রহের বল বা স্ট্রেংথ কতটা আছে। তাহলে আমরা দেখছি D1 চার্ট, অর্থাৎ কোনো জাতকের লগ্ন কুণ্ডলীর মধ্যে শনি নিচস্থ হয়ে রয়েছে, আর নবাংশ কুণ্ডলীতে গিয়ে দেখছি যে শনি উচ্চস্থ হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে শনি এখানে নিচস্থ হওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু নবাংশ কুণ্ডলীতে শনি উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে শনি কিন্তু এখানে দুর্বল নয়। এখানে আমরা দেখছি শনি নিচস্থ, কিন্তু আমরা কিন্তু শনিকে দুর্বল বলবো না,
কারণ শনি কিন্তু নবংশ কুণ্ডলিতে উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে এরকম অবস্থাতে কি ধরনের ফল দেবে গ্রহ, এই প্রশ্নটা উঠে আসে। তাহলে এইরকম পরিস্থিতিতে গ্রহ যে ফল দেবে সেখানে কিন্তু গ্রহ এখানে না উচ্চস্থ ফল দেবে না এখানে নিচস্থ ফল দেবে, এখানে কিন্তু একটা মিডিয়াম প্রকৃতির ফল দেবে। তার জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনার কিন্তু দূরদৃষ্টিটা থাকা দরকার, আপনার কিন্তু বাস্তবিক জ্ঞান থাকা দরকার। এইটা কিন্তু এই নবংশ কুণ্ডলী বিচার করতে গেলে পারে, কিন্তু আপনার বাস্তবিক জ্ঞান আর আপনার একটুখানি যে কমন সেন্স, একটুখানি যদি দূরদৃষ্টিটা যদি না থাকে আপনি কিন্তু নবংশ কুণ্ডলী বিচার করতে পারবেন না। এবারে হচ্ছে দ্বিতীয় নম্বর, ঠিক এটা এরকম সিস্টেম কিন্তু যে কোনো গ্রহের ক্ষেত্রে হতে পারে। এবারে হচ্ছে সেকেন্ড নম্বর পয়েন্টে আমি দেখছি যে মনে করা যাক মঙ্গল এখানে বসে রয়েছে, মনে করা যাক বৃশ্চিক লগ্ন, মঙ্গল এখানে বসে রয়েছে সাপোজ। এবারে আমি দেখছি এখানে, আমি এখানে দেখছি মঙ্গল এখানে বসে গেছে, আমি এমনি সামান্য বোঝাবার জন্য করছি বিষয়টা, যে আমি দেখছি কি মঙ্গল লগ্নের লগ্নপতি মঙ্গল সে দশমভাবে চলে গেছে এবং রবির স্থানে বলা যেতে পারে মঙ্গলটা স্ট্রং হয়ে রয়েছে। আমরা এবারে যখন নবাংশ কুণ্ডলী বিচার করছি তখন আমি ধরে নিলাম সাপোজ আমি দেখছি যে মঙ্গল এখানে চলে এসছে, মঙ্গল মাফ করবেন, আমরা যখন ডি নাইন চাটে দেখছি তখন আমরা দেখছি মঙ্গল এইখানটায় বসে রয়েছে। তাহলে ডি ওয়ান চাটেতে মঙ্গল স্ট্রং হওয়া সত্ত্বেও, যেহেতু ডি ওয়ান চাটেতে মঙ্গল স্ট্রং হওয়া সত্ত্বেও যেহেতু ডি নাইন চাটে অর্থাৎ নবাংশ কুণ্ডলীতে মঙ্গল তার শত্রুক্ষেত্রে অবস্থান করছে, তাই কিন্তু এখানে মঙ্গল টোটালি পজিটিভ রেজাল্ট দিতে পারবে না, কারণ এখানে কিন্তু ডি নাইন চাটে কিন্তু মঙ্গল তার শত্রু গৃহের মধ্যে রয়েছে, অর্থাৎ এখানে মঙ্গল কিন্তু পীড়িত হয়ে গেছে। এইরকমভাবে নবাংশ কুণ্ডলীতে গ্রহের স্ট্রেংথ বিচার করা হয়। কিন্তু এটাই কি কাজ নবাংশ কুণ্ডলীর? নবাংশ কুণ্ডলীর কিন্তু এটা কাজ নয়। নবাংশ কুণ্ডলীর প্রধান কাজ হচ্ছে গ্রহের, গ্রহের না বলেও ভাবের প্রকৃতি বিচার করা। ভাবের প্রকৃতি বলতে কিরকম, এবার আমি এখানে আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভাবের প্রকৃতি বলতে কি বোঝাচ্ছি। নবাংশ কুণ্ডলীর মেন কাজ হচ্ছে ভাবের প্রকৃতি বিচার করা, অর্থাৎ যে কোনো ভাব, যে কোনো ভাবের অধিপতি, ধরে নিলাম বৃশ্চিক লগ্ন, একজন জাতকের আমি এখানে ডেট অফ বার্থটা লিখে দিয়েছি, আমি শুধুমাত্র লগ্নটা থেকে বিচার করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এটা যেরকমভাবে সূত্রটা বলছি আপনারা কিন্তু অন্যান্য ক্ষেত্রেও বারবার প্রয়োগ করে দেখবেন, হয়তো প্রথমের দিকে কিছু অসুবিধা হতে পারে, তবে চিন্তাভাবনা করলে পারে কিন্তু বিষয়টা কিছুটা হলেও প্রকাশ হবে, আপনারা পারবেন। ধরা যাচ্ছে বৃশ্চিক লগ্ন, জাতকের ডেট অফ বার্থ 19/12/1993। বৃশ্চিক লগ্নের মধ্যে বসে রয়েছে শুক্র, বুধ এবং রাহু, এবং শুক্র বুধ এবং রাহু, এবং এই শুক্র বুধ এবং রাহু লগ্নের মধ্যে বসে রয়েছে ডি ওয়ান চার্টে। এবারে বলছে নবাংশ কুণ্ডলী থেকে ভাবের প্রকৃতি বিচার করা হয়। তাহলে আমরা এবারে এই লগ্নের জাতকের যে প্রকৃতি বিচার করব সেটা নবাংশ কুণ্ডলী থেকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু তার প্রকৃতিটা বিচার করতে পারবো, এই বিষয়টাকে মাথায় রেখে। কিরকম, ন্যাটাল চ্যাটেতে যেই লগ্ন হবে সেই লগ্নপতি গ্রহটি বা যেই ভাব হবে সেই ভাবের গ্রহটি নবাংশ কুণ্ডলীতে কোথায় গেছে, সেই ভাবের অর্থাৎ যেইখানে গেছে সেই রাশি এবং সেই ভাবের অধিপতি কিন্তু এই ভাবের নেচারকে প্রকাশ করবে। হয়তো একটু কঠিন লাগছে আপনাদেরকে, আবার আমি বলছি ডি ওয়ান চার্টের যেই ভাব নিয়ে আমরা বিচার করছি সেই ভাবের অধিপতি নবাংশ কুণ্ডলীতে কোথায় আছে, কোন রাশির মধ্যে আছে, সেই রাশি এবং সেই রাশির অধিপতি গ্রহ কিন্তু
এই ডিওয়ান চার্টের যে ভাবটিকে নিয়ে আমরা বিচার করছিলাম সেই ভাবটির প্রকৃতিকে নির্দেশ করবে। তাহলে এখানে আমরা দেখছি লগ্ন ভাব নিয়ে কথা বলছি, আমরা লগ্নের এখানকার অধিপতি হচ্ছে মঙ্গল, আমরা D9 চার্টেতে দেখছি মঙ্গল এখানে বসে রয়েছে, মঙ্গল এখানে বসে রয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে বৃষ রাশি, এবং এই রাশির অধিপতি অর্থাৎ মঙ্গল যেই ঘরে অবস্থান করছে এই রাশির অধিপতি শুক্র এখানটায় বসে রয়েছে, শুক্র এখানটায় বসে রয়েছে। তাহলে এইবারে এই লগ্নটার প্রকাশ কিন্তু এইখান থেকে, অর্থাৎ এই বৃষ রাশি এবং এই শুক্র এই দুটো জায়গা থেকে কিন্তু প্রকাশ হবে। তাহলে আমরা দেখছি যে লগ্নপতি চলে গেছে সেকেন্ড হাউসে, লবংশ কুণ্ডলিতে। এই ঘরটা থেকে আমরা বৃষ রাশি কিন্তু একটা খুবই লাবণ্যময় ঘর বলা যেতে পারে, কারণ শুক্রের একটি ঘর। বৃষ রাশির ভেতরে একটুখানি কাম প্রবণতা দেখতে পাওয়া যায়, বৃষ রাশির ভেতরে কিন্তু সুন্দর কথা বলার ব্যাপারটাও দেখতে পাওয়া যায়, বৃষ রাশির ভেতরে কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক প্রেম এই সমস্ত জিনিস কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে খুব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। যেহেতু এটা সেকেন্ড রাশি মহারাশি, সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশি একটা অর্থের রাশি, হ্যাঁ, এবং এখান থেকে অর্থ বিচার করা হয়। এইবারে আমরা দেখছি লগ্নের অধিপতি নবাংশ কুণ্ডলিতে গিয়ে বৃষ রাশিতে চলে গেছে। তাহলে বৃষ রাশির মধ্যে অর্থাৎ লগ্নের সেকেন্ড হাউসে মহারাশির সেকেন্ড হাউসে যদি মঙ্গলের মতো একটি গ্রহ চলে যায়, তাহলে মুখের বাক্যটা একটু রূঢ় প্রকৃতির হয়ে যেতে পারে, একটু হট মেজাজি টাইপের মুখের বাক্য হয়ে যেতে পারে। যেহেতু বৃষ রাশি একটুখানি লাবণ্যময় রাশি, তাহলে এবং সেই রাশির অধিপতি শুক্র, এবং এখানেও দেখুন শুক্র এবং রাহু একসঙ্গে অবস্থান করছে, জাতক প্রচণ্ড নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে, প্রচণ্ড একটা সাজ শৌখিনের ভেতরে জাতক থাকতে ভালোবাসে, জাতক প্রচণ্ড মানে অর্থ ব্যয় করে নিজের সাজ পোশাকের জন্য, এরকম একটা ব্যাপার কিন্তু জাতকের ভেতরে দেখতে পাওয়া যায়। যেহেতু এটা সেকেন্ড হাউস, এখানে মঙ্গল চলে গেছে, অর্থাৎ লগ্নের অধিপতি মঙ্গল সেকেন্ড হাউসে চলে গেছে, এর ফলে কিন্তু জাতকের প্রচণ্ড অর্থের একটা চাহিদা আছে। জাতক খুব ছোটবেলা থেকে, এমনি জাতকের বয়স বেশি নয়, তবুও কিন্তু জাতক মোটামুটি অনেকদিন থেকে কাজকর্ম করে এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে, বিশেষ কিছু একটা মাইনে ফাইনে পায় না। আমি জাতককে ব্যক্তিগতভাবে চিনি এবং জাতক কিন্তু খুব একটা যে বড়সড় একটা কোনো কাজ সেরকম কিন্তু কাজের সঙ্গে যুক্ত নয়, তবে বিভিন্ন রকম কাজের সঙ্গে কিন্তু লেগে থাকে, অর্থাৎ বাড়িতে বসে থাকে না চট করে একটা, তার সঙ্গে সঙ্গে একাধিক প্রেম রিলেশনশিপ জাতকের জীবনে কিন্তু এসছে। অর্থাৎ এই যে লগ্ন মানে আমি, এর নেচারটা এখান থেকে আর এই গ্রহটা থেকে প্রকাশ পাচ্ছে। এবারে আমরা কিন্তু শুধুমাত্র এই দুটো জায়গা থেকে বলবো না, আমরা কিন্তু এটাকেও সঙ্গে নিয়ে তিনটেকে মিলিয়ে আমরা যদি বলি তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হবে। এরকমভাবে কিন্তু নবাংশ কুণ্ডলী বিচার করা হয়। এরপরে হচ্ছে যে নবাংশ কুণ্ডলী বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, নবাংশ কুণ্ডলী কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। জাতকের বা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে, জন্মকুণ্ডলীর সপ্তম ভাবে অবস্থিত গ্রহ এবং শুক্র, এই চারটি বিষয় অর্থাৎ সপ্তম ভাব মানে হচ্ছে সপ্তম ভাবে কোন গ্রহ অবস্থান করছে, বা সপ্তম পতি বা সপ্তম ভাবকারক গ্রহ শুক্র, এই তিনটে জিনিসকে নবাংশ কুণ্ডলীতে কিন্তু বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়, এবং এই তিনটে জিনিসের অবস্থা অর্থাৎ তারা কি কোনো শত্রুগ্রহের সঙ্গে পীড়িত হয়ে গেছে, মানে একসঙ্গে অবস্থান করছে, তারা কি কোনো শত্রু রাশির মধ্যে কি অবস্থান করছে, একাধিক পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে, সেইগুলো থেকে কিন্তু বিবাহিত জীবন সম্পর্কে অনেক তথ্য বার করে আনা যায়, এবং এটা কিন্তু নবাংশ কুণ্ডলীর একটা বিশেষ বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে। তো খুব সামান্যভাবে বোঝাবার চেষ্টা করলাম, তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে নবাংশ কুণ্ডলী থেকে কিন্তু কখনোই দৃষ্টি বিচার করা হয় না। যদি কেউ করে থাকে তারা কিন্তু ভুল করবে, নবাংশ কুণ্ডলী থেকে কিন্তু দৃষ্টি বিচার হয় না। অর্থাৎ আমরা যেমন ন্যাটাল চার্টেতে D1 চার্টেতে আমরা বলবো যে বৃহস্পতি নবম দৃষ্টি, বৃহস্পতি সপ্তম দৃষ্টি এখানে পড়ছে, আমরা কিন্তু D9 চার্টে গিয়ে গ্রহের কোনো দৃষ্টি দেখবো না, আমরা শুধুমাত্র গ্রহের প্লেসমেন্ট দেখবো, সে কোন জায়গায় প্লেস করছে, কোন জায়গায়
গ্রহ গিয়ে বসেছে, আর বিশেষ করে আমরা সেই রাশিটাকে গ্রহের অনুকূল রাশি এটা দেখব, এবং সেই রাশির অধিপতি কি পজিশনে রয়েছে এটা আমরা দেখব। তাহলে কিন্তু আমরা অনেক তথ্য নবাংশ থেকে তুলে আনতে পারবো। এটা একদিনের ব্যাপার নয়, এটা কিন্তু বিস্তর আলোচনার ব্যাপার, বিস্তর অভিজ্ঞতার ব্যাপার। এটা জ্যোতিষশাস্ত্র কিন্তু পড়ে সব কিছু বোঝা যায় না। আপনি যদি মনে করেন জ্যোতিষশাস্ত্রের বই পড়ে বা এরকম করে সব কিছু বুঝে যাবো, তার সেটা কিন্তু হবে না। বিভিন্ন ছক, নিজেদের বন্ধুবান্ধব বা নিজেদের পরিবারের লোকজনদের বিভিন্ন ছক নিয়ে আপনি যদি চিন্তাভাবনা করেন, তখন কিন্তু আপনার ব্যাপারটা কিছুটা হলেও আস্তে আস্তে ক্লিয়ার হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাস্ট্রো টিপ দেখতে থাকুন। আমি অবশ্যই আপনাদেরকে খুব সহজভাবে, খুব সরল ভাষায় বিষয়গুলিকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এবং আজ এই পর্যন্ত, পরে আবার একটি ভাব বিচারের সূত্র নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।